কলকাতায় আরজে করের অভয়ার মৃত্যুর সুবিচার ও দোষীর চরম শাস্তি সহ একাধিক দাবিতে কর্মবিরতি শুরু করেছেন ডাক্তাররা। এবার বাংলাদেশেও কর্মবিরতি শুরু করে দিলেন ডাক্তাররা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারদের মারধর ও হেনস্থার ঘটনায় কর্মবিরতির ডাক দিয়েছেন সেখানকার ডাক্তাররা। ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করা ও ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সারা বাংলাদেশ জুড়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন চিকিৎসকেরা। রবিবার 1 সেপ্টেম্বর এই কর্মবিরতির ডাক দিয়েছেন ঢাকার মেডিকেলের ডাক্তাররা। এদিকে ডাক্তারদের এই কর্মবিরতির ফলে দেশ জুড়ে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। যদিও ডাক্তারদের প্রতি সহমর্মিতার বার্তা দিয়েও তাদের কাজে ফেরার আবেদন জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম। উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন তিনি। তবে নিজের কর্মবিরতির দাবিতে অনড় রয়েছেন চিকিৎসকেরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের তরফে নিউরো সার্জারি বিভাগে আবাসিক সার্জন আব্দুল আহাদ বলেন যে দাবি পূরণ হলে তারা কাজে ফিরবেন। চার দফা দাবি করেছেন চিকিৎসকেরা। হাসপাতালের হামলার সঙ্গে জড়িত যারা তাদের মধ্যে আগামী 24 ঘন্টায় তাদেরকে গ্রেফতার করতে হবে, দ্রুত শাস্তির নিদান দিতে হবে, আইনের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে, কর্মস্থলে ডাক্তার ও নার্সদের নিরাপত্তাকে আরও সুনিশ্চিত করতে হবে, দেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে সশস্ত্র বাহিনী মোতায়েন করতে হবে, রোগীর ভিজিটার ছাড়া বহিরাগত কাউকে কোনোভাবে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না, সেটা নিশ্চিত করবে স্বাস্থ্য পুলিশ, চিকিৎসায় অবহেলা সংক্রান্ত অভিযোগ থাকলে তা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাতে হবে, কিন্তু আইন হাতে তুলে নেওয়া যাবে না, যারা সেটা করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আব্দুল আহাদ আরও বলছেন যে শনিবার হাসপাতালের পরিচালকের অনুরোধে রাত 11টায় কর্মক্ষেত্রে ফিরেছিলাম। আমরা সকাল 8টা পর্যন্ত ইমার্জেন্সি সার্ভিস দিয়েছি। আমরা বাধ্য হয়ে নিরাপত্তার জন্য আজ থেকে সারা দেশে কর্মবিরতি শুরু করেছি। শোনাবো আপনাদের কি বলছেন ডক্টর আব্দুল আহাদ। আমরা আজকে থেকে কর্মবিরতিতে যাচ্ছি। সারা বাংলাদেশের সমস্ত চিকিৎসক, সরকারি বেসরকারি সবাই অনতিবিলম্বে 24 ঘন্টার মধ্যে যারা আক্রমণ করেছে আমাদের চিকিৎসকদের উপরে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আমি এই কথাটা স্পষ্ট বলতে চাই যে আমরা যারা ডক্টররা, উই আর বাংলাদেশ, উই আর ডক্টর, উই সার্ভ দি হিউম্যানিটি, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পার্ট এবং আমরা আপনাদেরকে সেবা দিয়ে থাকি। তবে আমরা জানি গতকালকে কিছু ঘটনা ঘটেছে। প্রথম ঘটনা, আমাদের নিউরো সার্জারি বিভাগের একজন রেসিডেন্ট, সে রুগীকে অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে যায় এবং সেখান থেকে রুগীর লোক তাকে বের করে তার উপরে ধস্তাধস্তি করে, তাকে মারে এবং তাকে সেভ করার জন্য আমাদের আরেক ডক্টর ওখানে যান এবং যাওয়ার পরে তাকে আক্রমণ করে অতর্কিতভাবে এবং তার কলার ধরে 201 নম্বর অপারেশন থিয়েটারের সামনে থেকে ডিরেক্টর স্যারের রুমের সামনে নিয়ে আসে 200 থেকে 300 মিটার মারতে মারতে, এবং এখানে নিয়ে এসেও তারা ক্ষান্ত হয় নাই। ডিরেক্টর স্যারের রুমের সামনে যে পিএ আছে সেই চেয়ারে তিনি বসেছিলেন এবং এই পিএর চেয়ারেও তার উপরে আক্রমণ করা হয়। আমরা দফায় দফায় বৈঠক করেছিলাম এবং বৈঠক শেষে আমাদের 2টা সিদ্ধান্ত হয়েছে। 1 নম্বর সিদ্ধান্ত, অনতিবিলম্বে 24 ঘন্টার মধ্যে যারা আক্রমণ করেছে আমাদের চিকিৎসকদের উপরে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এবং 2 নম্বর দাবি ছিল যে আমাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে। আমরা যারা ইমার্জেন্সি সার্ভিস দেই, আপনারা দেখেছেন যে যারা ইমার্জেন্সি কমপ্লেক্সে থাকেন কত রুগীর লোড থাকে, এবং ইমার্জেন্সি সার্ভিস দেওয়ার জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণ আর্মি, পুলিশ এবং অন্যান্য ফোর্স এখানে থাকবে এবং সশরীরে উপস্থিত থাকবে উইথ আর্ম, কিন্তু আমাদের প্রশাসন সেটা করতে ব্যর্থ হয়েছেন। আমাদেরকে আশ্বস্ত করার পরেও আমরা দেখেছি আরও রাতে, কালকে রাতে 2টা বিচ্ছিন্ন ঘটনা ঘটে। আর একটা ঘটনা হচ্ছে, একটা রুগীকে তারা বাইরে আক্রমণ করেছিল এক গ্রুপ, ওই গ্রুপ সেবা নেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজে এসেছিল ইমার্জেন্সি রুমে, এবং তার যে অপোনেন্ট গ্রুপ ছিল সে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি কমপ্লেক্সের ভিতরে ঢুকে চাপাতি দিয়ে কূপে তার হত্যা নিশ্চিত করে এখান থেকে চলে গিয়েছে। তাহলে আমরা দেখতে চাই যে এখানে রুগীও সেফ না, আপনারা কোথায় সেবা নিতে আসছেন, এখানে রুগীও সেফ না। আরেকটি কথা বলতে চাই, পরে আরেকটা ঘটনা ঘটেছে, আরেকটা ওসেকে, আমরা জানেন যে ইমার্জেন্সি রুমে ওসেকে একটা ক্রিটিক্যাল রুগী এসেছিলো ক্রনিক কিডনি ডিজিজের, সেই রুগী মারা যায়।
মারা যাওয়ার পরে এই রোগী মারা যাওয়ার পরে আমার ডক্টর ইমার্জেন্সি মেডিকেল অফিসার এবং অন্যান্য ডক্টরের উপরে হামলা হয় এবং ইমার্জেন্সি কমপ্লেক্স উসেক ভাঙচুর করা হয়। তাই আমরা দেখতে পাই যে এখানে ডক্টর রুগী কেউই নিরাপদ না। আমরা কালকে ডিরেক্টর স্যারের অনুমতিতে আশ্বাসে কালকে রাত 11টা বাজে আবার কর্মক্ষেত্রে ফিরে যাই। আমরা সকাল 8টা পর্যন্ত ইমার্জেন্সি সার্ভিস দিয়েছি, সারা রাত ধরে অপারেশন করেছি, আমরা হাসপাতালে ছিলাম, আমরা দেখেছি, রুগীকে সেবা দিয়েছি। স্যারের কথায় আশ্বস্ত হয়ে যেহেতু আমরা কাজ করেছি, কিন্তু আমরা কোনো সিকিউরিটি ফোর্স এখানে ভিতরে দেখি নাই। সিকিউরিটি ফোর্স তারা বাইরে ছিল, কিন্তু ইমার্জেন্সি কমপ্লেক্সের সামনে সশরীরে উইথ উইপন্স থাকার কথা ছিল, আমরা সেটা দেখি নাই। তাই আমরা বাধ্য হয়ে নিজের সিকিউরিটির জন্য আমরা আজকে থেকে কর্মবিরতিতে যাচ্ছি। এ বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলছেন যে চিকিৎসকদের দাবি দেওয়া যত দ্রুত সম্ভব মানা হবে, আপনারা কাজে ফিরুন। কি বলছেন তিনি শোনাব। ডাক্তারের কাছে যে আমি এই সব ঘটনার সিসিটিভি ফুটেজ যেগুলি নিশ্চয়ই আসছে এগুলো বিশ্লেষণ করে আমি তাদেরকে আইনের আওতায় আনব। আইনটাকে নিজের হাতে তুলে নিলে দেশ আর দেশ থাকে না, বিশৃঙ্খলা হয়ে যায়। এখন দেখেন ডাক্তাররা শাটডাউন ঘোষণা করেছে, চিকিৎসা সেবা না পেলে কেউ টিকতে পারবে, দেশ ঠিক থাকবে, থাকবে না। তাই আমি সবাইকে আবেদন করব, অনুরোধ করব, আইন নিজের হাতে তুলে নেবেন না। আর তেমনি আমার ডাক্তারদের আমি বলবো, তোমরা আমার সন্তানের মতো, তোমরা এই শাটডাউন তুলে নাও। প্রসঙ্গত সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হন পড়ুয়া আহসানুল হক দীপ্ত। তাকে ভর্তি করানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এরপর চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ঢাকা মেডিকেল কলেজের এক চিকিৎসককে মারধর করা হয়। চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়াদের ঘেরাও করে রাখে মৃতের আত্মীয়রা, চলে ভাঙচুরও। রবিবার দুপুরে হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।